কাল আমাদের WBSI এক্সারসাইজের পরীক্ষা ছিল, তো তাতে আমি তার যে অ্যান্সার কীটা রয়েছে সেটা আমি করে দিয়েছি, তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পারো, যে লিঙ্ক দেওয়া থাকবে, পার্ট ওয়ান পার্ট টু করে দেওয়া আছে। আচ্ছা, এটা এবার বলি যে কাট অফটা কত যেতে পারে। কাট অফ আমরা সবাই জানি যে কোশ্চেন কিন্তু খুব একদম মানে বিশাল কঠিন তো হয়ই নি, আর একদম সহজও বলা যায় না, কারণ কিছু কিছু অঙ্ক ছিল বা ইংলিশও ছিল, কিছু কিছু রিজনিং একটা অঙ্ক রিজনিং পাঁচটা বা ছটা খুব বেশ ভালোই এসেছিল, কঠিনই বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু বাদবাকি তোমরা দেখো বাংলা কোশ্চেন বা অন্যান্য যা যা আছে সবই কিন্তু ইজি টু মডারেট এরকমই লেভেলের বলা যায়, ঠিক আছে। তাই পরীক্ষা কিন্তু মোটামুটি সবার ভালো হয়েছে বলা যেতে পারে, ঠিক আছে। খুব কমই অ্যাসপিরেন্ট আছে বা খুব কমই ছাত্রছাত্রী আছে যারা আর কি পরীক্ষা তাদের বাজে হয়েছে, অন্তত আমি যাদের সঙ্গে কথা বলেছি বা যাদের সঙ্গে পড়েছিল তারা সবাই বলেছে যে পরীক্ষা কিন্তু ভালো হয়েছে, তাই কাট অফটা কিন্তু হাই যেতে পারে। আর তাছাড়াও সবচেয়ে বড় কারণ হচ্ছে ভ্যাকান্সিটা, ভ্যাকান্সি কিন্তু মাত্র 161 জনের, ঠিক আছে, টেন্টেটিভ ভ্যাকান্সি, কিন্তু তাও আর কি বলা যায় যদি এইটা ধরেই নিই আমরা যে 161 জনকেই নেবে, তাহলেও কিন্তু কাট অফ তো বুঝতে পারছি যে খুবই হাই যাবে, ঠিক আছে। তাই এবার বলি কাট অফটা কত যেতে পারে। আচ্ছা, প্রথমত যে জেনারেল আমরা বলি, জেনারেল কথাটা, জেনারেল কিন্তু হয় না, জেনারেল হচ্ছে ইউআর হয়, ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি হয়, ঠিক আছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে কী হয়, আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা এসসি এসটি ওবিসি এ বি সবাই কিন্তু ওই আনরিজার্ভ যে ক্যাটাগরিটা রয়েছে তার মধ্যে প্রতিযোগিতায় আর কি তারা মানে সবাই হচ্ছে সেই আনরিজার্ভ ক্যাটাগরি সিটে অংশভুক্ত করতে পারে, ঠিক আছে। তা প্রথমত বলা যায় যে ইউআর যেটা আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু 120 থেকে 125 মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে। WB যে এসআইটা ছিল, WBSI এক্সাইজেরটা না, তাতে কিন্তু কাট অফটা একটু কম উঠতে পারে। ইউআরদের কথা বলে রাখি, মানে জেনারেল যাদের 120 থেকে 125 এটা কিন্তু মিনিমাম ধরা হচ্ছে, মানে এর কম তো আমার তো মনে হয় না হবেই, কারণ কোশ্চেনও খুব বিশাল কঠিন হয়নি, মোটামুটি সবার পরীক্ষা ভালো হয়েছে, আর তার মধ্যে ভ্যাকান্সি তো একদমই কম, 161 জন মাত্র, তার মধ্যেই কম্পিটিশন হবে। কিন্তু আরেকটা এবার 120 থেকে 125, এবার অনেকে বলছে, অনেক দেখবে তোমার ইউটিউব চ্যানেলে দেখবে 135-140, ঠিক আছে, 130 এরকম বলছে, কিন্তু সেটা আমার তো মনে হয় না হবে, কারণ সবাই তো আর এর পরের যে ধাপটা রয়েছে PMT যেটা, তারপরে PET এফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে, দৌড়াতে হবে 3 মিনিটে 800 মিটার যেটা, সবাই তো সেটাতে পাশ করবে না, সেই জন্য অন্তত 15 গুণ বা 20 গুণ 25 গুণ এরকম ছেলেদের নেবে, ছেলে মেয়েদের নেবে আর কি। তা সেই জন্য এইটা আমার তো মনে হয় যে ইউআরদের 120 থেকে 125, ওবিসিদের 115 থেকে 120 মধ্যে, এসসি 108 থেকে 115, আর এসটিদের 100 থেকে 108, এই যেটা আমি বলেছি সেটার মধ্যেই থাকবে। দেড় মাস পর রেজাল্ট তোমরা দেখে নিও, আর কমেন্ট বক্সে তোমরা একটু বলো যে তোমাদের কী মনে হয় যে কত হতে পারে, কারণ তোমরা তো পরীক্ষা দিয়েছো, তোমরাও নিশ্চয়ই আন্দাজ করতে পারবে, আমিও যেমন পরীক্ষা দিয়েছি তোমরাও পরীক্ষা দিয়েছো, তোমরাও বলতে পারবে, ঠিক আছে।